আসসালামু আলাইকুম সকল ছাত্র ছাত্রী, আশা করি তোমরা প্রত্যেকে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। যে বা যারাদের এখান থেকে ভিডিওটি দেখতেছো, প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। ভিডিওটা হচ্ছে মূলত সাফিক্স প্রিফিক্স নিয়ে আলোচনা করব। মোস্ট অফ দ্য টাইম আমি আমার স্টুডেন্টদেরকে বলে থাকি, যদি সাফিক্স প্রিফিক্স পারতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই পার্টস অফ স্পিচটা ভালো করে শিখবে। কোন শব্দের কোন পার্টস অফ স্পিচ হবে, নাউন থাকলে নাউন ফর্ম, ভার্ব থাকলে ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ ফর্ম এবং অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্ব ফর্মগুলো অবশ্যই ভালোভাবে শিখে নেবে, তাহলে তুমি অবশ্যই পারবে। তো আমরা সরাসরি চলে যাই আজকের ভিডিওতে। দ্য মোটিভ, মোটিভ মানে হচ্ছে উদ্দেশ্য, দ্য মোটিভ বিহাইন্ড দ্য অল ইনভেন্ট আছে এখানে, তাহলে ইনভেন্ট থেকে হবে কি ইনভেনশনস। তাহলে এর মানে হচ্ছে যত আবিষ্কারই আছে, ঠিক আছে, সেই আবিষ্কারগুলোর পিছনে একটা উদ্দেশ্য থাকে, তাহলে এখানে হবে ইনভেনশন থেকে হবে ইনভেনশনস। এই এই যে নাউন ফর্ম হবে, নাউন ফর্মের সাথে একটা অ্যাশও হবে, যদিও এখানে অ্যাশ হওয়ার পরে এখানে ইজ হইতেছে, এটা কিন্তু ঘাবড়ানোর বিষয় না। ইজটা কিন্তু হয়েছে এই মোটিভের জন্য, উদ্দেশ্যটা কি, দ্য মোটিভ বিহাইন্ড দ্য অল ইনভেনশনস। আর এটা এখানে আছে অল, অল কথাটা আমরা জানি সবাই, এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে আর অ্যাডজেক্টিভের পরে নাউন হবে, আর নাউনটা অবশ্যই প্লুরাল ফর্ম হবে। ইনভেনশনস ইজ টু মেক হিউম্যান লাইফ, এখানে আছে কমফোর্ট থেকে হবে কমফোর্টেবল, অর্থাৎ মানে হচ্ছে এই আবিষ্কারগুলোর পিছনের উদ্দেশ্য হচ্ছে হিউম্যান লাইফটাকে কমফোর্টেবল বানানোর জন্য, ঠিক আছে। এরপরে বাট ইফ দে আর নট ইউজড, কিন্তু যদি এই ইনভেনশনসগুলো সঠিকভাবে ব্যবহার না হয়, এখানে এজন্য হবে প্রপার থেকে হবে প্রপারলি, দে বিকাম দ্য সোর্স অফ, এখানে আছে কমফোর্টস, এই কমফোর্টস থেকে কমফোর্টসের বিপরীত হবে, কিন্তু যদি সঠিকভাবে ব্যবহার করা না হয় তাহলে এই সোর্সগুলোই, এই উৎসগুলোই একসময়, হ্যাঁ, যেটা কমফোর্ট এর বিপরীত হয়ে যাবে ডিসকমফোর্ট, আরামের বিপরীত অসুবিধাই হয়ে যাবে এটা। সিমিলারলি দ্য ইউজ অফ লাউড স্পিকার ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, লাউড স্পিকার হচ্ছে একইভাবে একটা আধুনিক বিজ্ঞানের একটি আবিষ্কার। ইট ওয়াজ ইনভেন্টেড টু রিচ দ্য ভয়েস অফ দ্য স্পিকার্স, স্পিকার্সের সাথে অবশ্যই একটা অ্যাশ হবে, মানে একাধিক স্পিকারের কথাগুলোকে অনেক দূর পর্যন্ত নেওয়ার জন্য এটা আবিষ্কার হয়েছিল। টু দ্য অল অডিয়েন্স ইন এ ফাংশন, একটা ফাংশনের যত শ্রোতা রয়েছে তাদের কাছে পৌঁছানোর জন্য। বাট নাও ডেজ দিস ড্যাশ ইনস্ট্রুমেন্ট, কিন্তু বর্তমানে এই যন্ত্রাংশটি, এই যে এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে নাউন, নাউনের আগে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হয়, ইউজ থেকে ইউজের অ্যাডজেক্টিভ হচ্ছে ইউজফুল, দিস ইউজফুল ইনস্ট্রুমেন্ট হ্যাজ টার্নড ইনটু অ্যান অবজেক্ট অফ অ্যানোয়েন্স, কিন্তু এটাই বর্তমানে একটা বিরক্তের কারণ হয়ে গেছে। ইটস ডিস্টারবেন্স ইজ ভেরি অ্যাকিউট ইন দ্য রোড সাইড রেস্টুরেন্ট, এর বিরক্তের পরিমাণটা এতটাই তীব্র, সেটা হচ্ছে রোড সাইডে যত রেস্টুরেন্ট রয়েছে, হ্যাঁ, সেই রেস্টুরেন্টগুলোই হচ্ছে, হ্যাঁ, সবচেয়ে বিরক্তের কারণ, অর্থাৎ এই জায়গাগুলোতে বেশি বেশি লাউড স্পিকার বা স্পিকার বাজানো হয়। ইট কন্টিনিউ ফ্রম মর্নিং টিল নাইট মিড নাইট, এটা সকাল থেকে শুরু হয় মধ্যরাত্র পর্যন্ত চলতেই থাকে বিরামহীনভাবে, অ্যাট এ স্টেজ, অর্থাৎ বিরতিহীনভাবে। দ্য স্টুডেন্টস আর দ্য অস্ট, তাহলে স্টুডেন্টসের কথা বলছে অনেক, এই জন্য সাফার থেকে হবে সাফারার্স, ERS, সাফারার্স, কারণটা কেন, কারণ বিকজ দে ক্যান কনসেন্ট্রেট দের স্টাডিজ, কারণ হচ্ছে তারা তাদের লেখাপড়ায় মনোযোগ দিতে পারে না। দ্য ওনার্স, কিন্তু যারা এটার মালিক রয়েছে, স্পিকারগুলোর মালিক রয়েছে বা এগুলো বাজানো হয়, যারা বাজায়, এখানেও শব্দটা হচ্ছে বার, বারবের আগে একটা অ্যাডভার্ব হবে, তাহলে ইন্টায়ার অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ইন্টায়ারলি, ফরগেট দিস, কিন্তু তারা এটা ভুলেই যায় যে দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন, এখানে ইনস্টিটিউশন শব্দটা হচ্ছে আমাদের একটা নাউন, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ হবে, এডুকেশন থেকে হবে এডুকেশনাল ইনস্টিটিউশনস, অফিসেস, হসপিটালস আর সিচুয়েটেড অন দ্য স্ট্রিট, তারা ভুলেই যায় যে যে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, অফিস রয়েছে, হসপিটাল রয়েছে, সব কিছু রাস্তার পাশে, তারা এটা ভুলে যায়। দে কজেস, দে বলতে তারা, তারা বলতে কাদেরকে বলতেছে, ওনারদের বোঝাইছে, দে কজেস ট্রাভেলস টু দ্য বেড রাইডেন প্যাশেন্ট, শয্যারত অবস্থায়, ঠিক আছে, যারা যত রুগী রয়েছে তাদেরকে অনেক, তাদের জন্য অনেক, হ্যাঁ, ট্রাভেল সৃষ্টি করে, সমস্যা সৃষ্টি করে, অ্যান্ড টু দ্য পার্সনস অফারিং পেয়ার, এবং যারা সালাত আদায় করে, নামাজে মগ্ন থাকে, তাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।